তারিকুল ইসলাম, আপনি লিখেছেন নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে আর মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? নামাজের সময় যদি সিজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এমনটি করা উচিত না, কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে। আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার এই গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুণাগার হচ্ছেন, সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুণাহ করে যাচ্ছেন। বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন, এবং আগের থেকে থাকলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন, জবাবদিহি করবেন, আল্লাহর পাকড়া অনেক শক্ত, সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন, পরিচ্ছন্ন করে ফেলবেন। লিভা হাসান, আপনি লিখেছেন পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে? পরিপূর্ণ পর্দা রক্ষা করে ছবি কিভাবে দিবে? তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে ফুটে উঠবে না, এইভাবে ছবি দিলে সেই ছবি তো দেয়া না দেয়া সমান হবে অলমোস্ট। শাকিল আনসারি, আপনি ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন, মাথার কৃত্রিম চুল বানানোর কোম্পানিতে কাজ করা যাবে কি? মাথার কৃত্রিম চুল যারা তৈরি করে সেই কোম্পানিতে কাজ করা যাবে না, কারণ কৃত্রিম চুল চুরি করা হলো এটা ব্যবহার করার জন্য, আর কৃত্রিম চুল ব্যবহার করা মৌলিকভাবে জায়েজ নয়। এটা এক্সেপশন হয়তো কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে, ধরুন কারোর চুল আপনার কোনো কারণে, শারীরিক কোনো অসুবিধার কারণে হয়তো আপনার চুল ফেলে দিতে হলো বা উঠে গেল, সেখানে তিনি আপনার একটা জায়গা হয়তো ফাঁকা থাকা কারণে খুব বেশি খারাপ দেখা গেলো, সেটা তিনি ঢেকে ঢুকে রাখলেন, সেটার জন্য তিনি কোনো উদ্যোগ নিলেন। কিন্তু সাধারণত যেটা হয়, ধরুন একটা মানুষের টাক মাথা টাক হয়ে গেছে, সেই টাক মাথা থেকে তিনি আলগা চুল লাগিয়ে চুল আছে এমনটা তিনি দেখালেন, তো এটা এক ধরনের অসততা, এবং এ ধরনের অসততা করা ইসলামে জায়েজ নয়। তো যেহেতু কৃত্রিম চুল নর্মালি এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে, অতএব সেই চুল তৈরি করার মতো কোম্পানিতে আপনি কাজ করা আপনার জন্য জায়েজ হবে না।